সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর খুব হ্যাপি আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন উঠলাম, আটটার সময় উঠেছি। তারপরে আজকে ভাবছি একটু খিচুড়ি করব। অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো আজকে ভালো খিচুড়ি করব। তো তার জন্য জোগাড় করে রাখলাম। তো অল্প করেই সবজি কেটেছি, বেগুন ভাজবো, একটা বেগুন ছিল তাই ওটা ভেজে নেবো, আর পেঁপে আলু টমেটো দিয়ে খিচুড়িটা করব। বেশি সবজি দিচ্ছি না, অল্প করেই করব। আর একটু যদি থেকে যায় তো রাতে খেয়ে নেবো, দেখা যাক কী হয়। আমি খিচুড়ি আর চালের মানে কোয়ান্টিটিটা আমি ঠিকঠাক মতো নিতে পাচ্ছি না, তোমার দাদা ভাই উঠুক তারপরে আমি নেব। তো এখন আমি চাটা বানিয়েছি, আমি চাটা খেয়ে নিই। তোমার দাদা ভাই যেহেতু আজকে শনিবার সেই জন্য আজকে ছুটি আছে, একটু ঘুমোক তারপরে উঠুক, আমি ডাকবো না এত তাড়াতাড়ি। তো এখন আমি আমার টি ব্রেকটা করে নিই, আমার সবজি কাটা হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, দেখো জল দেওয়া রয়েছে। জল দেওয়ার আগে কালো কালো ভাবটা হয় না, কারণ একটুখানি পরে তো রান্না করবো, এখন রান্না করবো না, কেটে রাখলাম। আজকে সন্ধেবেলায় ওই ড্যামরোর প্রোডাক্টগুলো ফিটিং করার জন্য আঙ্কেল আসবে, তো ফিটিং করবে, তো আসবে ওই ধরো তিনটের দিকে আসবে কথা আছে। তো ওই ফিটিং করতে করতে অনেক টাইম লেগে যায়, দেখা যাক কটায় আসে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফিটিং করার পর কেমন লাগছে দেখতে। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে আমার ফার্নিচারগুলো কেমন হয়েছে বা ফিটিং করার পর কেমন লাগছে। এটা আছে আমলার জুস, সকাল রাত্রেবেলা দুটো আমলাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা তোমার দাদা ভাই খাবে। আর আমি চাটা খেয়ে নেবো এখন টোস্ট বিস্কুটের সাথে। আর এই কভারটা কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো পেতেছি কালকে। দেখো দারুণ লাগছে কভারটা, ভালো লাগছে, হালকা পেস্তা কালারের, তো ভালোই লাগছে। বন্ধুরা দেখো মা তাল রেডি করছে, মানে বাবা তাল এনেছে আগের দিন, তারপরে মা তালটাকে রেডি করছে। তো রেডি করে প্ল্যান আছে সোমবার আসার, এবার দেখা যাক, লেটস সি আসা হয় কি না, কারণ মা বলে আজ যাব, আবার রাতে চেঞ্জ হয়ে যায় ডিসিশান, বলে কাল যাব, এখন যাব না রে, একটু গুছিয়ে নিই ঘর, তারপরে আবার যাব কাল। তো এইগুলো বলতে বলতে ফাইনালি সোমবার ঠিক হয়ে যায়। অলমোস্ট আমার আলু ভাজা রেডি হয়ে গেছে, কিছু করিনি, তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে একটু কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি 10 থেকে 15 মিনিট হালকা ফ্লেমে ভেজে, তারপরে এবার রেডি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখো অলমোস্ট রেডি, এবার তুলে নেবো। একটু লবণ একটু হলুদ নিয়ে ভেজে নেব, একটু লাল লাল হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে তুলে নেবো। জাস্ট বেগুন ভাজা দেখানোর মধ্যে কোনো বিশেষত্ব নেই, বাট তাও মনের স্যাটিসফ্যাকশনের জন্য দেখাচ্ছি। আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তাতে টেস্টটা ব্যাপক হয়। আচ্ছা, খিচুড়ি বানাবার জন্য আমি তেলের মধ্যে আগে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিলাম, তারপর একটু লাল লাল হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো, তার সাথে টমেটোও দিয়ে দেবো আর লঙ্কাও দিয়ে দেবো।
কড়াই আমি এই প্রসেসটা করার পর তারপরে ড্রাই মশলাগুলো দিয়ে দেওয়ার পর মানে মেনলি একটু কষাবার পরই তারপরে এই কুকার থেকে আমি হাঁড়িতে কনভার্ট করব। এখানে আমি ডাল আর চালটা একটু ভেজে নিয়েছি তেল দিয়ে, আর এই কুকারে কষার প্রসেসটা হচ্ছে। এবার আমি অ্যাড করে দেবো আমার গার্লিক অনিয়ন পেস্টগুলো, হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ড্রাই মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি এখানে সামান্য পরিমাণে দেবো খিচুড়িতে, কারণ জিরে গুঁড়ো দিলে ভালো লাগে না টেস্টটা। তারপরে একটু কষার পরে এটা আমি আমার হাঁড়িতে কনভার্ট করবো। শেষ করেছিলাম, তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি বা কথা বলতে চলে এসেছি। তো এখন তোমার দাদা ভাই গেছে একটু ব্যাংকে, একটু দরকার ছিল অ্যাক্সিস ব্যাংকে, তো ওখানে গেছে আর টুকটাক কিছু কাজ আছে তার জন্য গেছে। আর আমার এখন মানে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা ভাই আসুক, তারপরে স্নানে যাব, কারণ স্নানে গেলে কেউ এলে মানে প্রবলেম হবে, তো সেই জন্য এখন যাবো না। একটু দেখি আর কী কী কাজ আছে সেগুলো সেরে একেবারে স্নানে যাবো তোমার দাদা ভাই এলে। আর আজকে মেঘটা মানে এত মেঘ হয়েছে মানে পরিষ্কার আকাশ দেখাই যাচ্ছে না, এতটাই ঘন মেঘের মানে আকারটা হয়েছে। দেখো এই দিকের আকাশটা পরিষ্কার, মেঘ নেই একদম, আর অপোজিট সাইডে অর্থাৎ ব্যালকনির দিকে মেঘটা দেখো পুরো অপোজিট, গেটের দিকে একদম। আসার পর থেকে আর করেইনি, মানে টাইমই হয়নি করা, যবে করবে আমি তবে তোমাদের রিভিউ দিতে পারবো, বা আমি করব তিন চার দিন পরে আমি করব, তারপরে রিভিউটা তোমাদের দেব অবশ্যই। আর খেয়ে দিয়ে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বিকেলে কি করি কি না করি সবই তোমাদের। বন্ধুরা, সেই দুপুরের পর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেল তিনটের সময় ড্যামরোর আঙ্কেলটা এসে গেছে, তো ড্যামরোর আঙ্কেলটা বলল যে দুটো জিনিস ফিটিং করতে তোমার 4-5 ঘন্টা লেগে যাবে। সত্যি 4-5 ঘন্টা লেগে গেছে, সেই কমপ্লিট হয়েছে 7টার সময়। তো দেখো কাজ চলছে, অনেক কাজ আছে টুকটাক, দেখে মনে হয় 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আসলে সেটা নয়। ফার্নিচার বেশ ক্লাসিক হয়েছে, মডার্ন হয়েছে, আমাদের খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমাদের ড্যামরো থেকে কেনার সাজেস্ট করব, খুবই ভালো, বেশি প্রাইস দিয়ে কিনলেও লং লাস্টিং হয়। ফার্নিচার বেশ ক্লাসিক হয়েছে, মডার্ন হয়েছে, আমাদের খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমাদের ড্যামরো থেকে কেনার সাজেস্ট করব, খুবই ভালো, বেশি প্রাইস দিয়ে কিনলেও লং লাস্টিং হয়। ড্যামরোতে মেনলি অনেক জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ডাইনিং সেট, চেয়ার বিভিন্ন রকমের, ওয়ার্ড্রপ, ডাইনিং টেবিল, বেড বা বেডের কম্বো সবই পাওয়া যায়, আলমিরা তোমরা দেখতে পারো। আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম,
দিয়ে ঠিকঠাক মানে দেখেই পছন্দ হচ্ছে না। ভালো ভিতরে Thanks for watching. If you like the video, please hit the like button. If you want to see more video, hit the subscribe button. And if you have something to say, please leave a comment.